তোমরা যদি দেখো যে তোমরা একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওটাতে 2 থেকে 3 ঘন্টা পর আর ভিউস হচ্ছে না, ঠিক আছে? 5, 10, 15, 20 যেমন একটা ভিউস হয়, ওরকম একটা ভিউস হয়ে আর ভিডিওতে একটাও ভিউস হচ্ছে না, সেই ভিডিওটা একেবারে স্টপ হয়ে গেছে, আর কোনোভাবে ভিউস তুমি আনতে পারছো না। তো তোমরা যদি এই কাজটা করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে। কোন কাজটা বলো তো? যেই কাজটা আমি এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের প্রত্যেকেরই এমন হয় একটা ভিডিও তোমরা আপলোড দাও, অনেক আশা নিয়ে ভিডিওটা আপলোড দাও যে এই ভিডিওতে হয়তো অনেকটাই ভিউস আসবে বা এই ভিডিওটা হয়তো ভাইরাল হবে, ঠিক আছে? কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে দেখা যাচ্ছে সেই ভিডিওটা তুমি যেমন আশা করেছো তার ধারে কাছেও যায়নি, মাত্র 20টা বা 30টা বা 100টা এইরকম ভিউস হয়ে ভিডিওটা একেবারে থেমে গেছে আর মোটামুটি আর ভিউসই হচ্ছে না, ঠিক আছে? ভিডিও আপলোড দেওয়ার 2-3 ঘন্টা পর থেকে আর ভিউসই হচ্ছে না, বা এমন এমন ভিডিও হয় যেটা ধরো আজকে আপলোড দিয়েছো, ওই আজকেই ভিউস হয়েছে, কাল থেকে স্টপ হয়ে গেছে, ঠিক আছে? বা তুমি আজকে যে কাজটা আমি দেখাবো এই ভিডিওটা তুমি তোমার পুরনো ভিডিওগুলোকেও কিন্তু বুস্ট করাতে পারবে, ঠিক আছে? ধরো কোনো পুরনো ভিডিও তুমি ভালো ভিডিও তৈরি করেছো, তো সেই ভিডিওগুলোতে ভিউজ আসেনি, ঠিক আছে? তো সেই ভিডিওগুলোকেও তুমি এখন কিন্তু চাইলে কিন্তু সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ তুমি নিয়ে আসতে পারবে। কিভাবে জানো একটা ভিডিওতে কখন ভিউজ আসে? যখন সেই ভিডিওটা ইউটিউব সার্চে যায়, সঠিকভাবে এসইও করা হয়, সঠিকভাবে ট্যাক্স দেওয়া হয়, কিন্তু তোমার ওই ভিডিওটায় হয়তো কোনো কিছু খামতি রয়ে গেছে যার জন্য তোমার ওই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কি খামতি রয়েছে, কোন জায়গায় আমি ভুল করেছি, কোন জায়গায় আমাকে আরো ইম্প্রুভ করা দরকার ছিল যে ভিউজটা আসেনি, আমার ভিডিওটা তো ভালো কিন্তু আপলোডের সময় আমার কি ভুল করেছি, ঠিক আছে? এসইওর মধ্যে আমি কি ভুল করেছি যে আমার ভিডিওতে ভিউজ আসেনি? তো সেই ভুলটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে ভিডাইকিউতে। দেখো আমি এখন ভিডাইকিউতে যাচ্ছি, আমার যে ভিডিও আমি একটা ভিডিও তোমাদেরকে বুস্ট করে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে বুস্ট করতে হয়। আমারও এরকম প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আমি ভালোভাবে আপলোড দিয়েছি, মানে আমি সঠিকভাবে কন্টেন্টটা সঠিকভাবে বানিয়েছি, এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছি, তারপরে কি হয়, তারপরে সেই ভিডিওতে ভিউজ আসেনি, ঠিক আছে? মনটা একেবারেই খারাপ হয়ে যায়। এরকম কিন্তু শুধু আমার না, এরকম কিন্তু তোমাদেরও হয়, আমি জানি। আমি এত সুন্দর করে মাঝে মাঝে এত সুন্দর করে এক একটা ভিডিও তৈরি করি কিন্তু সেই ভিডিওতে একদমই ভিউজ আসে না। তো সেই ভিডিওকে আমি এখন বুস্ট করব, ঠিক আছে? আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে একটা ভিডিওকে তোমাদেরকে আমি বুস্ট করে দেখাবো। তো তার জন্য আমি চলে আসলাম এই যে ভিডাইকিউতে, ঠিক আছে? তোমাদের যদি ভিডাইকিউ না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে ভিডাইকিউ অ্যাপস কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো ভিডাইকিউ অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অপটিমাইজ বলে একটা অপশন রয়েছে, এই অপটিমাইজে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? অপটিমাইজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিওতে কিন্তু বেশি ভিউজ হয়নি। দেখো এই যে এখানে এটা দেখো 1K ভিউজ হয়েছে, তো এই ভিডিওটা আমি বুস্ট করব, মাত্র 1K ভিউজ হয়েছে। আমি ভেবেছিলাম এই ভিডিওতে প্রচুর ভিউজ হবে, আর এমনিতেও ভিডিওটা একটু সার্চেবল কন্টেন্ট, এটাকে আমার ভবিষ্যতে আমাকে ভিউজটা বাড়াতে হবে, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? তো এই দেখো এই ভিডিওটার এসইও কত, 100-এর মধ্যে আমি পেয়েছি 32। তাহলে কি করে সম্ভব, কি করে আমার ভিডিওতে ভিউজ হবে? আমি তো আমার মনে হয়েছে আমি সঠিক এসইও করেছি, কিন্তু এখানে দেখাচ্ছে আমি কিন্তু সঠিকভাবে এসইও করতে পারিনি, 100-এর মধ্যে মাত্র 32 আমি পেয়েছি এসইও স্কোর। তো এটাকে আমাকে বাড়াতে হবে। তো কি করে বাড়াবো, এখান থেকে কিন্তু আমি বাড়াতে পারবো, এছাড়াও আমি আরো অন্যভাবে বাড়াবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এবার দেখো এই যে টাইটেলটা 100-এর মধ্যে আমি পেয়েছি 67, ঠিক আছে? টাইটেলটা মোটামুটি ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি যে ভিডিওগুলোতে যে ট্যাগগুলো দিয়েছি সেই ট্যাগগুলো দেখো সেরকম ভাবে কিন্তু র্যাঙ্ক করেনি, ঠিক আছে? ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করেনি। তোমাদের কি হয়, আমার তো তাও এখানে হলুদ এসেছে, একটা নাম্বার দেখা যাচ্ছে, তো তোমাদের কিন্তু এইসব জায়গায় নাম্বারও দেখা যাবে না, এইসব জায়গা পুরো খালি বক্স। এই যে দেখতে পাচ্ছ এটায় কোনো নাম্বার নেই, এরকম তোমাদের কিন্তু হয়, এরকম খালি বক্স। আমার এখানে যেহেতু তাও নাম্বার দিয়েছে কিন্তু এই নাম্বারে কাজ হবে না, আরো ভালোভাবে আমাকে ট্যাগগুলোকে র্যাঙ্ক করাতে হবে। তো তার জন্য আমি উপরে স্ক্রল করছি, স্ক্রল করার পর দেখতে পাচ্ছ এখানে এই ভিডাইকিউ অ্যাপসটি আমাকে আরো দুটো ট্যাগ দিয়ে দিয়েছে, দেখো গ্রিন। এই গ্রিন গুলো কিন্তু ভালো র্যাঙ্ক কালার, ঠিক আছে? এই গ্রিন গুলো যদি দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা আরো বুস্ট হবে, এই ট্যাগ গুলো কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে? তার জন্য ভিডাইকিউ আমাকে বলছে যে তুমি এখান থেকে এই ট্যাগ গুলো দাও, ঠিক আছে? তার জন্য এই ট্যাগ গুলো আমি যদি দিতে চাই তাহলে এখান থেকে আমি যদি কোনো ট্যাগ কাটতে চাই তাহলে তোমাদেরকে কি করতে হবে জানো? তোমরা যদি কাটতে চাও তাহলে এখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নতে
ক্লিক করলে কিন্তু তোমাদের এই ট্যাগটি কেটে যাবে, ঠিক আছে? এই ট্যাগটি কেটে গিয়ে তারপরে তোমরা যে ট্যাগটি তোমরা বসাতে চাও, তো ধরো আমি এই ট্যাগটি বসাবো, ঠিক আছে? ধরো এই ট্যাগটি আমি বসাবো, তো এই ট্যাগের উপরে আমি ক্লিক করছি। এই ট্যাগের উপরে যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছ এই ট্যাগ কিন্তু এখানে উপরে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এরা কি করেছে, এখানে তুমি যদি এখানে এখানে ক্লিক করো, এই জায়গাটা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাকে এরা আরো নতুন নতুন ট্যাগ কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আরো একটা ট্যাগ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, দেখো এটাও কিন্তু গ্রিন কালার, ঠিক আছে? এখানে তিনখানা ট্যাগ দিয়েছে, কিন্তু তিনখানার মধ্যে কিন্তু এই গ্রিন কালার এটাই কিন্তু বেস্ট, ঠিক আছে? তার জন্য এই গ্রিন কালার এটাই আমি দিয়ে দিলাম। তো এখানে বেশি হয়ে গেছে, যার জন্য এখান থেকে আমার একটা কাটতে হবে। তো এখান থেকে আমি একটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে আবার প্রেস করলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমি এই যে এখান থেকে এই দুটো ট্যাগ তোমাদেরকে নিয়ে দেখালাম যে কি করে নিতে হয়। তোমরা এখন এখান থেকে তোমরা কিন্তু ট্যাগ চেঞ্জ করে ভাইরাল ট্যাগ গুলো কিন্তু এখান থেকে দিতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু আরো বুস্ট করবে, ঠিক আছে? যে ট্যাগ গুলো তোমাদের র্যাঙ্ক করেনি সেই ট্যাগ গুলো বাদ দিয়ে তোমরা কিন্তু এখান থেকে এই যে গ্রিন ট্যাগ গুলো তোমরা কিন্তু দিতে পারো। দেখো আমি এই গ্রিন ট্যাগ এটা যদি আমি এখন আবার দিতে চাই, তাহলে আমার উপরে একটা ট্যাগ কিন্তু আমাকে কাটতে হবে, কারণ এখানে একটা লিমিটেড একটা ট্যাগ দেওয়া যায়, বেশি কিন্তু দেওয়া যায় না। তো এখানে আমি ক্লিক করলাম, এটাও কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ট্যাগ তোমরা দিতে পারো, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি অন্যভাবে দেখাবো, সেটা হচ্ছে তোমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আচ্ছা, ওয়াইটি স্টুডিওতে আমি আসছি। ওয়াইটি স্টুডিওতে এসে এবার আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে গিয়ে এবার যে ভিডিওটা আমি বুস্ট করাবো সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করছি। তোমরাও যে ভিডিওটা বুস্ট করাবে সেই ভিডিওটার উপরে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তো এখানে আমি এবার কি করব, এই যে এই জায়গাটায় আমি ক্লিক করব। আচ্ছা, এই জায়গাটা আমি এখন ক্লিক করব। দেখো এই যে আমার এই ভিডিওটা একেবারে মারা পড়ে গেছে, একেবারে ভিউসটা ডাউন হয়ে গেছে, 8 নাম্বার র্যাঙ্ক করেছে, 1K ভিউস হয়েছে ডাউন, তারপরে 6.2 এটাও ডাউন, ক্লিক টু রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু ডাউন, সব কিন্তু ডাউন, দেখতে পাচ্ছ? সব কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা আর কোনোভাবে উঠবে না। তো এখন কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে এই ভিডিওকে আমি কি করে ওঠাবো, কারণ এত কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। একটা ভিডিও তৈরি করতে তোমরা জানো যে কতটা টাইম লাগে, ঠিক আছে? একটা থাম্বনেল বানাতে, ভিডিওটা শুট করতে প্রচুর কিন্তু টাইম লাগে। তো ওই জন্য আমি চাচ্ছি যে এই ভিডিওটা যেহেতু সার্চেবল টপিক, তো এই ভিডিওটাকে আমাকে সার্চে নিয়ে যেতে হবে। দেখি এই ভিডিওটা এখনো সার্চে গেছে নাকি। তো ইউটিউব পারফরমেন্স আমি ক্লিক করছি। ইউটিউব পারফরমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমি রিচ অপশানে ক্লিক করছি। ভিডিওটার রিচ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 13,000 ইমপ্রেশন দিয়েছে, কিন্তু 13,000 ইমপ্রেশন দেওয়া সত্ত্বেও কিন্তু এই ভিডিওতে সেরকম একটা কিন্তু ভিউজ হয়নি। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা কোথা কোথা থেকে অডিয়েন্স দেখছে, দেখতে পাচ্ছ? এটা ব্রাউজ ফিচার্স থেকে দেখছে 56%, সাজেস্টেড থেকে দেখছে 14%, নোটিফিকেশন থেকে দেখছে 11.6%, চ্যানেল পেজ থেকে 8.4%, আদার থেকে 8.8%, কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু যায়নি, ঠিক আছে? ইউটিউব সার্চ থেকে কিন্তু একটা ভিউজও কিন্তু আসেনি। কিন্তু আমার এই ভিডিওটাকে কিন্তু সার্চে নিতে হবে। তোমরাও তোমাদের ভিডিওকে যদি সার্চে নিতে পারো, তবেই কিন্তু সেই ভিডিওটা লাইফ টাইম ভিউজ আসবে, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো এটা আমাকে সার্চে নিয়ে যেতে হবে। সার্চে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে জানো? সার্চে নেওয়ার জন্য এই যে এই ভিডিওটার এই যে এখানে এই যে ইউটিউব সার্চ টার্মস বলে এই যে এই বক্সটা রয়েছে, এই বক্সের উপরে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই বক্সের উপরে আমি ক্লিক করছি। এই বক্সের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে আমাকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো যারা এখান থেকে কপি করতে পারবে না ডাইরেক্ট, তারা কি করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে, তো এই স্ক্রিনশটটা দেখে দেখে তোমরা কিন্তু ডেসক্রিপশনে তোমরা দিতে পারো। কিভাবে ডেসক্রিপশনে দেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডেসক্রিপশনে দেওয়ার জন্য এই ভিডিওটার পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? পেন্সিল আইকনে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এখানটায় এই যে কতগুলো কিওয়ার্ড রয়েছে, এই নিচে এই কিওয়ার্ডে এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু এই নিচে দিয়ে কিন্তু তোমাদেরকে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো নিচে দিয়ে যখনই পেস্ট করবে তারপরে কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে, ওকে? তারপরে অ্যাড হয়ে যাওয়ার পর উপরে এখানে দেখতে পাচ্ছ এখানে সেভ বলে অপশন, এই সেভে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো এটা দেখালাম। তারপরে এবার তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতিতে তোমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং সঠিক দর্শকের কাছে তোমাদের ভিডিওটা যাবে, ঠিক আছে? একটা সময়ে তোমাদের একটা টাইমে তোমাদের ভিডিওটা কিন্তু সার্চে যাবে এবং সঠিক দর্শকের কাছে তোমাদের ভিডিওটা যাবে। এবার কি করে যাবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে? আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই লোগোতে আমি ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টার্ন অন ইনকোগিনটো, ঠিক আছে? এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করছি।
এখানে ক্লিক করার পর একটা ফ্রেশ পেজ কিন্তু চলে এসেছে। এবার আমি এখানে সার্চ করব, ধরো তোমাদের একটা রান্নার চ্যানেল, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম যে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি, ঠিক আছে? চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এরকম কতগুলো রেসিপি কিন্তু চলে এসেছে, ঠিক আছে? যে সমস্ত চ্যানেলগুলোতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছে সে সমস্ত চ্যানেল কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে চ্যানেলগুলো চলে এসেছে, এবং প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভালো ভিউ। দেখো এই চ্যানেলে কত রয়েছে, দেখো দেখো এই চ্যানেলে কত ভিউ রয়েছে, এই চ্যানেলে 6,25,000 কিন্তু ভিউ রয়েছে, ঠিক আছে? তারপরে এরকম কিন্তু আরো প্রচুর চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলে কিন্তু ভালো ভিউ রয়েছে। এই চ্যানেলে দেখতে পাচ্ছ 2.2 মিলিয়ন ভিউস রয়েছে, ঠিক আছে? তো ধরো তুমি আজকে তোমার রেসিপিটা কি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি, তো তুমি যে ভিডিওটা আপলোড দিচ্ছ তো সেই ভিডিওটা দিয়ে তুমি সার্চ করবে, ঠিক আছে? সেই ভিডিওর টাইটেল দিয়ে সার্চ করবে। সার্চ করার পর যতগুলো এই যে রান্নার ভিডিওগুলো চলে আসবে যে সমস্ত চ্যানেলগুলোতে এই যে ভালো ভালো ভিউস এসছে, দেখো এই ভিডিওটায় শম্পাস কিচেন, এই ভিডিওটায় 3.9 মিলিয়ন ভিউস হয়েছে। তারপরে তানহির পাকশালা, এটা যে 3.6 মিলিয়ন ভিউ হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অতনুর রান্নাঘর, এটা 2 মিলিয়ন ভিউস হয়েছে, দেখতে পাচ্ছ? তারপরে পপি কিচেন উইথ ভিলেজ ফুড, এটা 2.1 মিলিয়ন ভিউস হয়েছে। তারপরে বাঙালি রান্নাবান্না, এটা 4,98,000 ভিউস হয়েছে। দেখতে পাচ্ছ এরকম যে সমস্ত চ্যানেলগুলোতে বেশি বেশি করে ভিউস হয়েছে সেই সমস্ত চ্যানেলগুলোকে তোমাকে ইউজ করতে হবে। এবার কি করে ইউজ করবে, দেখো ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে এসে এবার যে ভিডিওটা তোমরা বুস্ট করাবে তো সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? ধর এই যে এই ভিডিওটা আমি তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে তোমাদেরকে দিতে হবে। তো এই ডেসক্রিপশনে আমি ক্লিক করছি, ডেসক্রিপশনে ক্লিক করার পর এবার ডেসক্রিপশনে তোমরা কি করবে, লাস্টের দিকে ডেসক্রিপশনের লাস্টের দিকে হ্যাশট্যাগ দিয়ে সে সমস্ত চ্যানেলগুলোর নাম তোমরা লিখে দেবে, ঠিক আছে? ডেসক্রিপশনের লাস্টের দিকে হ্যাশট্যাগ পপি কিচেন, হ্যাশট্যাগ তানহির পাকশালা, এরকম করে 5-6টা চ্যানেলের নাম তোমরা লিখে দেবে, ঠিক আছে? লিখে দিলে কি হবে জানো, এই যে সেই দর্শকের কাছে কিন্তু যাবে, সেই সমস্ত অডিয়েন্স, যে সমস্ত অডিয়েন্স সেই সমস্ত চ্যানেলগুলো দেখে, ধরো তানহির পাকশালার অডিয়েন্স গুলোর কাছে কিন্তু তোমার ভিডিও কিন্তু যাবে, ঠিক আছে? পপি কিচেনের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা শো করবে, ঠিক আছে? বা যে কেউ যদি চিংড়ি মাছের মালাইকারি লিখে সার্চ করে, সার্চ করার পর কিন্তু এদের ভিডিওগুলো সবার প্রথমে আসবে, তার নিচে কিন্তু তোমার ভিডিও কিন্তু যাবে, ঠিক আছে? সাজেস্টের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে। তো এভাবে কিন্তু তুমি তোমার ভিডিওকে কিন্তু বুস্ট করাতে পারো। যখন তুমি ভিডিওটা আপলোড দিয়েছো ভিডিওতে কোনোভাবেই তুমি ভিউজ আনতে পারছো না, কিন্তু তুমি এইভাবে চেষ্টা করে দেখতে পারো। তোমার ভিডিওটা আজকে ভিউজ না হতে পারে, কিন্তু আজ থেকে 3 মাস পর, 4 মাস পর, 1 মাস পর বা 6 মাস পরও কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে যদি এই কাজগুলো করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা ভিডিওকে বুস্ট করতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।